নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউপিএসসির মাধ্যমে বিএসএফ সিআরপিএফ সিএএসএফ আইটিবিপি এবং এসএসবি পোস্টে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকবে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটা উচ্চ বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে পাবলিশ করা হয়েছে চব্বিশ চার দু হাজার চব্বিশে এখানে যে আবেদন পদ্ধতিটা থাকছে অনলাইনে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে ত্রিপল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে গিয়ে আবেদনটা করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অনেকগুলি ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে অনলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্কটা এটা আপনারা পেয়ে যাবেন এখানে পর্যন্ত আপনাদের যে এক্সামটা হবে ওএমআর শিট বেসিক কিন্তু আপনাদের এক্সামটা হবে অর্থাৎ সিবিডি টেস্ট কিন্তু হবে না অর্থাৎ কম্পিউটারের যে এক্সামটা হয়ে থাকে এটা কিন্তু হবে না এটা আপনাদের কিন্তু অফলাইনে আপনাদের এই এক্সামটা হবে নেক্সট বন্ধুরা এখানে যে পোস্ট বিএসএফের রয়েছে একশো ছিয়াশিটা সি আর রয়েছে একশো বিশটা এর রয়েছে একশোটা এর রয়েছে আটান্নটা এসএসবি রয়েছে বিয়াল্লিশটা টোটাল কিন্তু এখানে পাঁচশো ছয়টা পোস্টের নিয়োগটা করা হবে অনেকেরই কোশ্চেন থাকে এক্সামিনেশান সেন্টারটা কোথা হবে এখানে কিন্তু প্রথম এক্সাম হবে আগরতলাতেই কিন্তু আপনারা এক্সামিনেশান সেন্টার পেয়ে যাবেন প্রথমে এখানে রয়েছে আগরতলা নেক্সট এখানে ইলিজিবিলিটি কি রাখা হয়েছে এখানে ন্যাশনাল ইার্ভেতে রাখা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন এবং মেল এবং ফিমেল দুজনে কিন্তু ইলিজিবেল এই এখানে বিশ বছর থেকে পঁচিশ বছর রাখা হয়েছে বয়সের ক্ষেত্রে নেক্সট এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এ ক্যান্ডিডেট মাস্ট ওল্ড অন ব্যাচেলার ডিগ্রি অফ এ ইউনিভার্সিটি অর্থাৎ বন্ধুরা আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আপনি সায়েন্স হন কিংবা আর্টস হন যে কোনো স্ট্রিম থেকে আপনি শুধুমাত্র ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এখানে আবেদন করার জন্য যে ফিটা রাখা হয়েছে দুশো টাকা লাগবে এবং ফিমেল এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না ইউ আর মেল ক্যান্ডিডেটের জন্য এখানে টাকা লাগবে দুশো টাকা কিন্তু অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এখানে এক্সাম ক্লিয়ার করার পর যে ফিজিক্যাল টেস্টটা হবে হানড্রেড মিটার রানিং হবে মেলের সিক্সটিন সেকেন্ড টাইম দেওয়া হবে এবং ফিমেলদেরকে 18 সেকেন্ড এইট হান্ড্রেড মিটার রানিং হবে মেলের টাইম দেওয়া হয়েছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবং ফিমেলদের চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড লং জাম্প থ্রি পয়েন্ট ফাইভ মিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে থ্রি মিটার্স তারপর এখানে শর্টপোট রাখা হয়েছে সেভেন পয়েন্ট টোয়েন্টি সিক্স কেজি ফোর পয়েন্ট ফাইভ মিটার কিন্তু আপনাদেরকে নিতে হবে এটা শুধুমাত্র মেলের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল ক্লিয়ার করার পর কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট হবে তারপর কিন্তু এখানে আপনাদের যে এক্সামটা এখানে দেখতে পাচ্ছেন এক্সাম রয়েছে টোটাল ওয়ান ফিফটি মার্কের এক্সাম হয়ে যেহেতু বন্ধুরা এটা ইউপিএসসির মতো এক্সাম এটা কিন্তু ক্র্যাক করা এত সহজ আপনাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু এই এক্সামটা ক্র্যাক করতে হবে এখানে পুরো সিলেবাস রয়েছে কোন টপিক থেকে কীভাবে কোশ্চেন থাকবে সম্পূর্ণ বিষয় কিন্তু রয়েছে আপনারা ভালো করে দেখে কিন্তু তারপর এখানে আবেদনটা করতে হবে তো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে এক্সাম হবে তারপর এখানে ফিজিক্যাল তারপর পার্সোনালিটি টেস্ট তারপর এখানে আপনাদের যে মেডিকেল টেস্টের পর কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে তো এটাই বন্ধুরা ইউপিএসসি থেকে আসা সিএপিএফ পোস্টের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ